সন্তান কার কাছে চাইবেন? তাহাজ্জুদ পড়ি পড়ি কাঁদবেন, আম্মাজিরা কাঁদবেন, যদি সন্তান না হয়তো চায় দরকার আপনি সাহাবের বিয়ে আর একটা করাইবেন। অনেক জায়গায় শুনছি ডাক্তারের পয়সা খাবার করে রিপোর্ট লিয়ে দেন, হেতের দোষ। এ হরিক্ষা করতে করতে 20 বছর শেষ করিলে কা হরিক্ষা কীটা অয়না দেন বলে কার দোষ সাহায় হতিন একটা আনিম গরম। আই লাভ ইউ, তোমাকে একটা বিয়ে করাবো আমি, চিন্তা করি না, চলো আমরা মার্কেট করি। পৃথিবী উল্টে গেলে তো করাই তোর, ঠিক কিনা? শুধু এ পরীক্ষা নিরীক্ষায় 20 বছর বেড়া শেষ করি গেলাম, দরকার হালিক্কা হোলাল হালব, এরপরে জামাইরে বিয়ে করাই তোর। আল্লাহ আগো মহিলাগুলোরে জামাইরে বিয়ে করার তৌফিক দাও। সন্তান কার কাছে চাইতে হইব? আল্লাহর কাছে চাইবেন, আপনার যা দরকার ওনার কাছে চাইবেন, উনি দিয়ে দিব। আমরা তো ভুল করি, ফিসা বুজুরের কাছে চাই, মাজারা চাই। আমাগো এ জকসিনের কুত্তা, কুত্তর নিহতি হতে কার্তিক মাসে আল্লাহ দিলে সোগা হাত গাবিয়ে মাগো, ইতির কোনো সিজারও লাগে না, ওষুধও লাগে না, নার্স মার্স কিচ্ছু লাগে না, কোনো মাজারাও জান লাগে না, তাবিজও আনে না, নিহত করে না, হাত গা। এ পর্যন্ত কোনোদিন হুঞ্চিননি কুত্তর নিয়ে কোনো জায়গার যায় দোয়া চাইতে, বাবা আমায় 60টা কুত্তার বাচ্চা দাও, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে। সন্তান কার কাছে চাইবে? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন আল্লাহ, মাবুদ্রি মেহরবানি করে সন্তান দাও, রব্বিলাম আকুন শাকিয়া, মানে এটা বলছেন আর কি, আমি কখনো আপনার কাছে দোয়া যা চাইছি কোনোদিন আপনি ফিরান নাই, আমাকে দিয়া দিছেন, ফোলার দরখাস্ত করছি কত বছর আগে এখনো দেখাইলাম না। জিবরিল আমিন একদিন আয়ক দাদা আমনের কামে যাইব, উনি বাইরে শীতকালে রৌদ্র পোয়াইতেছেন, ওনার ওয়াইফও পোয়াইতেছে দরজার কাছে বসি বসি, ও কামই গিয়েছে, বাবার সার না হবে গোলামিন হালিম, আপনি এই কথা কই আইন, আমি তারে ধৈর্যশীল এক সন্তান দিলাম, আমি তারে এক নেককার সন্তান দিলাম, ওনার ওয়াইফে মুখ ডাকিয়ে লেছে, উম্মা গিডি কী কথা কব, বুড়া কাটালে হোলান কেন কইব, বুড়া করে যদি এসছে হোলানের কথা কব শর্মে মরে যাইব, গালি গালাজ করিব, বুড়া মুরব্বীরও কম যেত না, যদি কোন দাদু আমরা যদি এই মুহূর্তে আমার একটা কাকা হইতো তু বেদ্য ভাইসুর দিনে কিললে কথা বলে বেদ্য কয় আল্লাহ কইতে আরে, উনি মুখে কাপড় দিয়ে লেছে, উম্মা মরে কিতো কয়, উনি কয় মাবুদ্রে আমিও তো ওয়াকান আসিবা, আমারও তো সুলদানি ফাঁকি গেছে আড্ডি ওয়াহানাল আজমো এসকেলেটার আড্ডি উড্ডি কুজো হয়ে গেছে, তাহলে বোঝা গেল কোরআন ইনফরমেশন দিচ্ছেন আড্ডির সাথে বীর্যের সম্পর্ক, এই জন্য বুড়িগা যেটি এসকারাব হয়ে গেছে নিডি আবার 2 বিয়া চিন্তা করি না, গাটলা তাসা গাড়ি মরবে রে, হইতে উঠতে উঠতে না বরজ গোসল করি, খবরদার কোরআন ইনফরমেশন দিচ্ছে, নিজে একটু সেফ থেক কি তৈব, বিয়া করবো কে জোয়াইন্দারা, কারণ ঠিক আছে নি, হ্যাঁ জোয়াইন্দারা বিয়া করবো, বুড়িগারা শুধু দোয়া মনোজাত করবো, আবার মেয়া বুড়িগারা করতে হইতো না, অন্য বুড়িগারা করতে হইবো, যেগুলো এসকারা হয়ে গেছে লাড়িবাদ দিয়ে লেছে, ঠিক নেই, আবুবকর ওমরের মতো রদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বুড়ো হইলে আবার ঠিক আছে, আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালে 6 মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা আসিল, ওনার এন্তেকালে 6 মাসের বাচ্চা হয়েছে, সুবহানাল্লাহ কয় না, আঙ্গ যে হাজি সাহেবের সালাম দে রওজাতে যদি জানতো তো বুড়ি এই ঘটনা ঘটেছে, কইতো উম্মায় বড় কি বেয়াদ্দ বুড়ি গরে নাউজুবিল্লাহ, আঙ্গ দেশ সন্তান জন্ম দানের এটা বেয়াদ্দ কি মনে করে, আল্লাহ আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আরো বাড়াইয়া দাও, আমিন। কি জিনিস দিয়ে গেছে, তো যা হোক সময় নষ্ট করতাম না, আজকে শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্নেহ ভালোবাসা দেখিয়েছেন, শিশুদের কি অবদান, শিশুরা কি ইন্টারন্যাশনাল ঘটনাগুলো করেছে বিশ্বে, এ সম্পর্কে অল্প কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। পুরো আলোচনাটা কয়েক ঘন্টা ব্যাপী করলে হয়ে হয়, আমি কিতাবও লিখে দিয়েছি আপনাদের জন্য, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ, সম্ভবত কিতাবটা 116 পৃষ্ঠার, দারুণ একটা কিতাব রেফারেন্সের মতো, কখনো যদি আবার এডিশন করি আপনারা কিনবেন, বাচ্চাদেরকে পড়াবেন। তো অসংখ্য আয়াতে আল্লাহ শিশুদের কথা বলেছেন, শিশু জন্মের জন্য তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তো জানে, বিভিন্ন কম্পিউটার দোকান থেকে গুগল থেকে লিখলে, বিভিন্ন নেট থেকে লিখলে আপনার এটা ভুল হবে, তা আল্লাহ নিজে দরখাস্তটা ড্রাফট করে দিয়েছে, বান্দা তুই এইভাবে মার আমি দিয়ে দিব। والذين يقولون ربنا
হাবলা না, যারা বলে আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে দেন মিনা সোয়া জিনা, স্মার্ট সুন্দর স্ত্রী, যোগ্যতা সম্পন্ন স্ত্রী, মায়াবী স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, শুধু স্ত্রী দিলেই হবে না, আল্লাহ আপনি আমাদেরকে সোনামণি দেন, এমন সুন্দর বাচ্চা, কুররাত আয়ুনিন, যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে আব্বা আম্মা চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সোনামণিদেরকে শুধু সুন্দর বানাইলে হবে না, এমন যোগ্যতা দিবেন আমাদের সোনামণিদেরকে তামাম বিশ্বের যাতে মুত্তাকিদের ইমাম হয়, সরদার হয়, নেতা হয়, জ্ঞান বিজ্ঞান সকল কিছু যাতে তারা ইমাম হয়, এমন যোগ্যতা দেন আমাদের ছেলেদের সন্তানদের। সুরো ফুরকানের 76 নম্বর আয়াত আল্লাহ মেসেজ দিচ্ছেন। তাইলে এই আয়াত থেকে আমরা বুঝলাম সন্তান কার কাছে চাইতেইব, আল্লাহর কাছে চাইবেন, আপনার যা দরকার ওনার কাছে চাইবেন, উনি দিয়ে দিব। আমরা তো ভুল করি, ফিসা বুজুরের কাছে চাই, মাজারে চাই, আমাকে এই জকশিনের কুত্তা কুত্ত নিহতি হত্যি কার্তিক মাসে আল্লাহ দিলে সোগা হাত গাবিয়ায়, মাগো ইতির কোনো সিজারও লাগে না, ওষুধও লাগে না, নার্স মার্স কিচ্ছু লাগে না, কোনো মাজারাও জান লাগে না, তাবিজও আনে না, নিহত করে না, হাত গা এ পর্যন্ত কোনো দিন হুঞ্চিননি কুত্তুর নিয়ে কোনো জায়গার যায় দোয়া চাইতে, বাবা আমায় 60টা কুত্তার বাচ্চা দাও, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে। সন্তান কার কাছে চাইবে? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন আল্লাহ। মাবুদ্রি মেহরবানি করে সন্তান দাও, রব্বিলাম আকুন সাকিয়া, মানে এটা বলছেন আর কি, আমি কখনো আপনার কাছে দোয়া যা চাইছি কোনোদিন আপনি ফিরান নাই, আমাকে দিয়া দিছেন, ফোলার দরখাস্ত করছি, কত বছর আগে এখনো দে পাইলাম না। জিবরিল আমিন একদিন আয় ক দাদা আমনের কামে যাইব, উনি বাইরে শীতকালে রৌদ্র ফুয়াইতেছেন, ওনার ওয়াইফও ফুয়াইতেছে দরজার কাছে বসি বসি, ও কামই গিয়েছে, বাবার সার না হবে গোলামিন হালিম, আপনি এই কথা কইয়ে আমি তারে ধৈর্যশীল এক সন্তান দিলাম, আমি তারে এক নেককার সন্তান দিলাম, ওনার ওয়াইফে মুখ ডাকিয়ে লেছে, উম্মা গিডি কী কথা কব, বুড়া কাটালেও লান কেন কইব, বুড়া করে যদি এসছে হল আনার কথা শর্মে মরে যাইব, গালি গালাজ করিব, বুড়া মুরব্বীরও কম যেত নক, যদি কোন দাদু আমরা যদি এই মুহূর্তে আমার একটা কাকা হইতো বেদ ভাই সুদিন কিললে কথা বলে বেদ কয় আল্লাহ কইতে পারে, উনি মুখে কাপড় দিয়ে লেছে, উম্মা মরি কিতব কয়, উনি কয় মাবুদ্রে আমিও তো ওকান আসিবা, আমারও তো সুলদানি ফাঁকি গেছে, আড্ডি ওহানাল আজমো এসকেলেটার আড্ডি উড্ডি কুজোই গেছে, তাহলে বোঝা গেল কোরআন ইনফরমেশন দিচ্ছেন আড্ডির সাথে বীর্যের সম্পর্ক, এই জন্য বুড়িগা যেটি এসকারা বই গেছে নিডি আবার দুই বিয়া চিন্তা করি না, গাটলা তাসা গাড়ি মরবে রে, হইতে উঠতে এর না বরজ গোসল করি, খবরদার কোরআন ইনফরমেশন দিচ্ছে, নিজে একটু সেফ থেকে কি তৈব, বিয়া করবো কে জোয়াইন্দারা, কারণ ঠিক আছে নি, হ্যাঁ জোয়াইন্দারা বিয়া করবো, বুড়িগারা শুধু দোয়া মনোজাত করবো, আবার মেয়া বুড়িগারা করতে হইতো না, অন্য বুড়িগারা করতে হইব, যেগুলো এসকারা হয়ে গেছে লাড়িবাদ দিয়ে লেছে, ঠিক নিও আবুবকর ওমরের মতো রদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বুড়ো হইলে আবার ঠিক আছে, আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালে 6 মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা আসিল, ওনার এন্তেকালে 6 মাসের বাচ্চা হয়েছে, সুবহানাল্লাহ কয় না, আঙ্গো যে হাজি সাহেবের সালাম দে রওজাতে যদি যাই তো বুড়িগে ঘটনা ঘটেছে, কই তো উম্মা বড় কি বেয়াদ্দ বুড়িগের নাউজুবিল্লাহ, আঙ্গো দেশ সন্তান জন্ম দানের এটা বেয়াদ্দবি মনে করে, আল্লাহ আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আরো বাড়াইয়া দাও, আমিন, কি জিনিস দিয়ে গেছে, তো যা হোক সময় নষ্ট করতাম না, সন্তান কার কাছে চাইবেন? তাহাজ্জুদ পড়ি পড়ি কাঁদবেন, আম্মাজিরা কাঁদবেন, যদি সন্তান না হয়তো চাই দরকার আপনি সাহাবের বিয়ে আর একটা করাইবেন, অনেক জায়গায় শুনছি ডাক্তারের পয়সা খাবার করে রিপোর্ট লিয়ে দেন হেতের দোষ, এ পরীক্ষা করতে করতে 20 বছর শেষ করিলে কা পরীক্ষা কিতা অয়না দেন বেলে কার দোষ, সাই হতিন একটা আনিম গরম, আই লাভ ইউ, তোমাকে একটা বিয়ে করাবো আমি, চিন্তা করি না চলো আমরা মার্কেট করি, পৃথিবী উল্টে গেলে তো করাই তো ঠিক কিনা, শুধু এই পরীক্ষা নিরীক্ষায় 20 বছর বেড়া শেষ করি গেলাম, দরকার হালিক্কা হোলান হালবো, এরপরে জামাইরে বিয়ে করাই তো আল্লাহ আগো মহিলাগুলারে জামাইরে বিয়ে করার তৌফিক দাও।
তো সন্তান নেককার হইবার লাগি দোয়া কার কাছে চাইতে হইব? এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হইতে হইতে 90 বছর উনিও বুড়ো হয়ে গেছে, জিবরিল আমিন আইকো কাম হয়ে গেছে, ফাবাশশারনা হবে বলা আমিন আলিম, দিয়া দিলাম সন্তান, একদম হাজরা আলাইহিস সালামের ঘরে হলা দিয়া দিছে। এরপর আল্লাহ খুশি হই, সাইরা আলাইহিস সালাম ওনার ঘর অধি দিছি, ইসাক আলাইহিস সালামের হি আনতু ইসরাইলের জন্ম, আমার আম্মা তো রাজার মাইয়া, তারপরে তাম পৃথিবীর সকল মহিলার অর্ধেক রূপ ঢক আল্লাহ তার দিছে, এই জন্য ইহুদীর্ঘ মতো ঢক পৃথিবীতে আর কারো নাই, 2 লাখ নবীর ফোলা মাইয়া তো তারা আর খাইছেও জান্নাতের খানা, কি খানা, এই জন্য তারা ঢকের বেশি, এত সুন্দর সিয়ামা দেশ নেটে নেটে তো বাস্তবভাবে দেখলে আরো ডক, এগুলো আল্লাহর দান, কার দান, আল্লাহর দান, তো কার কাছে চাইবেন, আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেখ, পড়ি আমিন। কোন অবস্থা গায়রুল্লাহর কাছে ধন সম্পদ মান ইজ্জত কিছুই চাইবেন না, যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন, বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, আলাম উম্মতি বিল হালাল ওয়াল হারামে মুয়াজ ইবনে জাবালিন, এই উম্মতের মাঝে সবচেয়ে এলমে ফেকা, সবচেয়ে বেশি জ্ঞানী আমার মুয়াজ ইবনে জাবাল, উনি ছোট অবস্থায় নবীজির হাতেই মেনেছে। দুইটা ঘটনা কই, ইন্টারন্যাশনাল ঘটনা ছোটরা, আমরা তো হোলানের দাম দিই না, হোলানে কিতাব আছে কয়নি, আজকে যদি মাহফিল ভিডিও করেন সবার আগে রোল নম্বর 1 হোলানের, ওই সান হোলান, এ সারি তাকে হে সারি তো বেগুন হোলান আগে আগে, একটাই কথা হোলা কি বোঝে খবরদারিটা কইেন না, অন দেখবেন আজ যে ওয়াজুন ব্যবহার করবেন হোলারা এবে এক বোঝে ছোট হোলান। এখন মদিনার নাম ছিল ইয়াসেফ, নবীজি নতুন করে ধর্ম প্রচার করতেছেন, আবু জেলে বিবিসি ভয়েস অফ আমেরিকা তাম পৃথিবীর ইউটিউব ফেসবুকে ঘোষণা করে দিছে মিনাতে যে হাজিরা যেন অবস্থান করে, বাংলাদেশের নতুন হাগলক গাইছে আবদুল্লাহ রোলা মোহাম্মদ, তার নির্যাতনে থাকতে ইয়ের না তে নতুন ধর্ম, এই সমস্ত খোদা টোদা মূর্তি টুর্তি নাকি বাদ, এক আল্লাহ দাবাত দেয়, তোমরা চাইও তার কাছে চাইও না। মানুষের সিস্টেম হলো হিডা মানা করে, হিডা বেশি করি করে, ঠিক নেই। এবার মিনাতে সব মানুষ পাগল গিয়া খোঁজে কি রে কোন পাগল সাহায় কিতাব আছে, এবার যে মানুষে আসে দেখে যে এত সুন্দর মানুষ তাদের এই চোখ আর দেখে নাই, মনে হয় যেন আকাশ থেকে আকাশের ছাঁদ দুনিয়াতে এসেছে, কে এলো মদিনায় রে রসুল নামে রে রসুল নামে, আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রসুল নামে রে রসুল নামে, যেই আসে নবীজির কাছে কুকিরে এত সুন্দর মানুষ, এটা পাগল কেমনে, নাম জিজ্ঞেস করে আপনার নাম কি, মোহাম্মদ, আহমদ, ফিতা, আবদুল্লাহ, এত সুন্দর কথা মানুষকে আকর্ষণ করে, কি মজার কথা। তখন প্রশ্ন করে আপনার ওয়ান কি, চাহিদা কি, আমি আল্লাহর নবী, আখিরি জামানার নবী, আমি মানুষকে এক আল্লাহ দাওয়াত দিয়ে এক আল্লাহকে মানলে তোমরা জান্নাতে যাইবা, আর যে 360 খোদার পূজা করো, এই কাবাগরে বিভিন্ন খোদা বানাইছো নিজেরা, ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে বানাই, বাঁশের কঞ্চি দি, তারপরে খেরের বেনি দি, ফাঁসা দি, তারপরে বাঁশ ঢুকে দি, জিডি করো, কোনো লাভ নাই, এক আল্লাহ জিন্দাবাদ, যে আল্লাহকে দেখা যায় না, কথা হলে আমাদেরকে কলমা পড়াও, মানা করছে, বিরোধিতা করছে, জাতি ইসলাম প্রচার করতে না হারে, এখন করার কারণে মানুষ আরও দলে দলে মুসলমান হন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জাবালের লগে ইয়াসরিবে তো আইছে 450 কিলোমিটার দূরে, তার আব্বা আম্মা ইমান গ্রহণ করে নবীজির হাতে, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ কওজুর আমারও কলমাইডা হড়াই দেন, আপনি ছোট মানুষ কলমা ইডা ফড়াই আপনার কি লাভ হইব, কওজুর ফড়াই দেন চাই না কি করতে পারি, এ ছোট্ট সোনামণি রসুলের হাতে কলমা ফড়ে মুসলমান হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার সাথে চলে আসলেন ইয়াসিফ, তখন এটার নাম মদিনা হয় নাই,
ইয়াসেবের প্রেসিডেন্ট হইল। তারপরে আমর ইবনুল জুমহ, তিনি ইয়ামেনের মূর্তি পূজা করতেন, স্বর্ণ মূর্তি। তারপরে এত সুন্দর করে শাড়ি পরে রেখছে মূর্তি, কেউ কেউ বলেন এটা কাঠের মূর্তি, খুব উন্নত ধরনের কাঠ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ বড়িগারে কেমনে মানা করিব, ছোট ছোট হুলাইনের কাছে তাবলিগের দিনের কাজ করছে, ইমান আমলের প্রচার করিয়া হুলাইনে আঙ্গ বাদ্দা দ্বারা যে সমস্ত পূজা করে, এটি তো সব বুয়া, কত তুই কেমনে জানস, আমি মক্কার নবী, এই জ্যোতি, এই জগতের জ্যোতি, মুহাম্মদ সাল্লামের কাছ থেকে আমার আব্বা আম্মার লগে ইমান লই আনছি, এগরে বলা হয়তো। তারপরে ওই যে আকাবাই উলা, তারপরে প্রথম শপথে যারা শপথ করছে মুসলমান হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় মদিনাবাসীরা তিনটা আরবে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। কন আমি আমার আব্বার লগে দাওয়াত পাইছি, কত আমরা বুড়িকে করে দাওয়াত দিলে তো বুড়িকে আঙর মারিয়ে নেব। তো এখন মন্দিরে যেটা আছে আমার এখন জমুক, এই বুড়িগার মন্দিরটা একদিন আরো চুরি করি জকসিন হাতের মেঝে থুইয়া লাই, হোলানে হোলানে ডাব চুরি করলে, কুইন চুরি করলে তাকে একটা সলা চুক্তি আছে না, কথা বুঝেন না, হেতাকও একটা রাষ্ট্র আছে হোলানের গ, এবার হোলান চুক্তি করি, এবার মন্দির থেকে এই মূর্তিটা লই যাই মদিনা মনোয়ারার অদূরে, লই যাই এটার হ্যাঁ একটা গাদ দেয়াই, কথা বুঝিনি, গুটু মাখি থুই রেখছি। এবার দেখে যে আমার এগুলো জমু খোদা নাই মন্দিরে, ফুরা টোকাইতেছে কিরে খোদা নিল কই, বন্দা টোকাইব আল্লাহ রে উল্টা। তারপরে খোদা আমাদেরকে সেফ দেওয়া করার কথা, আর উল্টা বন্দা খোদারে সেফ দন লাগে। সারা মদিনা মনোয়ারা টোকাইয়া দেখে যে হাতের মধ্যে বিশাল বিলে ডগিতে গুমু গুটু লাগাই, খোদার অবস্থা কাইলে আবার এটার পরিষ্কার টরিষ্কার গোসল টোসল করাই, স্যান্ডম্যান মারি নাইট গার্ড নিয়োগ দিছে, খোদারে ফহারা দিবার লাই। আর আল্লাহ জাল্লা শাহানুরে কেউ ফহারা দেওয়া ফহারা দেওয়া লাগে না, তিনি তাম জগৎবাসীকে ফহারা দেয়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন কয় মাবুদ রে তাম পৃথিবীতে কিভাবে আপনি সারা জগৎ ফহারা দেন, আপনার কি তন্দ্রা নাই, গমটম নাই? আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ও আমার কালিমুল্লাহ, আজকে রাত্রে আপনি আপনার হাতে এক গ্লাস পানি রাখবেন, ও কি জন্য কো রাখিয়েন, পানি রাখছে কতক্ষণ পর তন্দ্রা আসি এক গ্লাস পরে ভেঙে গেল। যখন আল্লাহ জাল্লা শাহানু প্রশ্ন করলেন, ও মুসা পানির গ্লাস কই, আল্লাহ পড়ে ভাঙে গেছে, পানি কই সব চলে গেছে, কো মুসা এক গ্লাস পানি তোমার হাতে রাখতে পারলাম না তন্দ্রার কারণে, আমি আল্লাহ যদি ঘুমায় তন্দ্রা যায় তামাম জগৎ লয় হয়ে যাবে, এই জন্য লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই ঘুম নাই। আমাদের রব সব কিছু সেভ করে, সুবহানাল্লাহ, ওয়ালা ইয়াউদু হাফিজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম, সব কিছু সেভ করতে গিয়ে তিনি দুর্বল হন না, অরান লাগে না। আচ্ছা এবার আসে তো নাইট গার্ডও তো হেতে তো মানুষ হেতের ঘুমে জাকি আইসে আর হোলাইনে তো চিন্তা করছে এন প্যারাসিটামল দিছি দিছি আমার জেডারা ঠিক হয় না। আচ্ছা এরপরে এ বেশ অনেকদিন পর নাইট গার্ডের সব ফাঁকি দিয়া তারা মন্দিরে ঢুকি খোদাই ডারে লই জকসিন বাজার তো কুত্তা একটা মারি, কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি হাতের মেঝে সেঁসে রেখছে, সারাদিন খোদা টোকায় নাইট গার্ডের একটা টাকা ফেরত দে খোদাকে ইচ্ছত, কইও খোদা আর ঘুমাইছে আর খোদা কনমে গেছে এটা তো জানি না, যে তালের খোদা হে তালের বন্দা, বোঝেন না? এবার খোঁজ করি দেখেছে খোদা পাওয়া গেছে, দেখে প্রেসিডেন্ট মানুষ বুড়িকে জাহিলিয়ে তো ব্রেইন আছে, খোদারে করুণ প্রতিনিধি পরিণতি দেখছে, এক রশিতে খোদার অবাঞ্ছে কুত্তার অবাঞ্ছে, কুত্তাতে কুত্তা মরা কুত্তা। এবার আমর ইবনুল জুমহ কয় তাল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কাল মুনাস্তাবিরিন ফি কারনিন, আল্লাহর কসম দিয়া বলি তুই অরিজিনাল খোদা না, তুই বুয়া খোদা, তুই যদি অরিজিনাল খোদা হইতি আমাদের রব হইতি তাহলে তোরে আর মরা কুত্তারে এক রশিতে বানত না। হোলাইনে দূরি তো সাইতে আছে বুড়িকেরা কি করে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ব্যাক রেলে কো মেডিসিনে কাম হইছে, বুড়িকেরা কো তাইলে কুইয়ু সরি তোরা কচ্ছিলি, আমগো খোদা তাইলে তোরাই এই ঘটনা করছিলি, কোজাড়া আসলে তো তাই কো তাইলে আমরা খোদা পামু কন, খোদা আমরা ফোলাইনে দিয়া থাকি, ক আমরা বুড়ারা খোদা পাই না তোরা ফোলাইনে কেমনে খোদার সন্ধান পাইছস, ক আরবের নবী
মক্কার দতি জ্যোতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক আল্লাহ দাওয়াত দেয়, তোমরা যেগুলো পূজা করো এগুলো সব ওয়া কত, তাহলে আমি কি করতাম? কজু গোসল করেন, আমাগো ফলাইনে রাতে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টের মুসলমান বানাইছে কে? ফলাইনে। কে রে ফলাইনে? কে আসেন মক্কা মুকাররমার প্রেসিডেন্টের নাম কি? আবু জাইল্লা সিটিং। নাম কি? এই আবু জাইল্লা সিটিং এর সাইজ করব ছোট ছোট ফলাইনে। নবীজি যখন মদিনা মুনাওয়ারা হিজরতে গেলেন, দুইটা বছর যাইতে না যাইতে হুজুরের হত্যা করার জন্য মিশন বদর যুদ্ধে ডামাডোল ফিরিয়ে এলাইছে। হিজরত করবার সময় অনু আর একটা মজার ঘটনা আছে। মক্কা মদিনা তৈবার আবাল বৃদ্ধ বনিতা সব চলিয়াছে নবীজির কনগ্রেচুলেশন দেওয়ার জন্য। 15 দিন অপেক্ষা, নবী এখনো আসেন না, সব মানুষ পাহাড়ে অপেক্ষা করে দিন রাত, নবী কখন আসবে কখন আসবে। ছোট ছোট হোলাইন মরুভূমিতে পাহাড়ের উপর উড়ি খাজুর গাছের ডাইল্লা ধরে লটকে বুড়িগারা কয়ে, এই হোলান বেদব নিছিলাম মুরব্বীর গো মাথার অব্দি কিতে কনস কায়, আপনারা আগর গাছেতে নামাইতে নাড়েন, আমরা গল্লা গাঁটা খাড়াইলে একটা ছোট হলাম, আমরা গহমান হই না, আমরা গাছের উপ দিয়ে ডাইলের দড়ি লটকিয়ে ককিল্লে লটকস, আপনারা আঙ্গর নাম্বার কন কেন? আমরা আঙ্গর লগে সে আনাগিরি করি না, আঙ্গ আগে আপনারা নবীজিরে সাইবেন সুযোগ আমরা দিতার ন, আমরা ছোট্ট সোনামণিরা আগে সর্বপ্রথম নবীজিকে দেখবো, এই জন্য আমরা গাছে লটকিতেছি। দেখছেন নি ওলানের অবস্থা? অনেক সময় মিছিলে ওলানগুলির দৌড়ায় মেলা মারে, মেলাইয়েন না এরা এরকম অত চলক। মিছিল ছোট মানুষের আঙ্গরে কনগ্রেচুলেশন দেয়, আল্লাহ একবার, অনেকে খুব জোরে মেলা মারে, কেন তাকে ধাক্কা দেন? তারও অধিকার আছে, তারা যাতে পায়ের তলে না পড়ে তাকে সন্দেহ করে রাখবে। এরপরে বদর যুদ্ধের ডামাডোল বেজে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সংগ্রহের জন্য অধ্যাদেশ জারি করলেন, সকল প্রাপ্ত পুরুষেরা নওজওয়ানেরা চলে আসো। ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনা মুনাওয়ারার মাঠে ছোট ছোট সোনামণিরাও চলে গেছে, মায়াস মুআওয়াজ উমাইর, তারপরে আরও আছে উমাইর সামুরাই ইবনে জুনদুব, বৃদ্ধাঙ্গুলির দাঁড়াইয়া তারা মাফে টিকতে চেষ্টা করা হয় না, মায়াস মুআওয়াজ দুজন মাফে টেকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়জনেরে লইলেন, মায়াজের লইলেন, মুআওয়াজকে হুজুর আমি কি অন্যায় করছি, আমার বড় ভাইও মাফে টেকেন আমিও টিকি নাই, তারে নিছেন এটার ঘটনাটা কি? কয়ে একটু বড় আছে, না নবী হবে না, আমার সাথে কুস্তি খেললে আমার ভাই আমার সাথে পারবে না, আপনি দেখেন। ক ঠিক আছে, কুস্তি খেলো, ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলল, বাইরে ভাই একসাথে নবীজির সাথে লড়াইয়ের ময়দানে যাব, তুই আজকে দুর্বল থাকবি, আমি তোকে কুস্তিতে হারাইয়া দেব। ছোট্ট সোনামণি অনেকের হুজুর কোলে নিয়ে চুমু দিয়ে ফিটে আদর করে বাড়িতে ফিরাই দিচ্ছেন, কেউ যায় না, কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বাড়িতে যাব না, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। হে আল্লাহ রাসূল, আপনি যদি বদরের প্রান্তরে মারা যান, আপনার লাশ আমরা শিশুরা মদিনার শিশুরা কিভাবে গ্রহণ করব? আপনি মরে গেলে আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে লাভ হবে না, মরতে হয় একসাথে মরবো, এই জন্য আমরা জিহাদের ময়দানে যাব। সোনামণিদের কেমন বুঝ, সোনামণিদের কেমন বুঝ, এ মুআজ মাওয়াজ মুআজ মুআজ আর মাজ রদিয়াল্লাহু তাআলা আনহুমের দুই ছোট্ট সোনামণিকে হুজুর অনেক রিকোয়েস্টের পর নিলেন, নিয়া জেহাদের ময়দানে প্রচণ্ড লড়াই চলে। এ দুইজন এক লেফটেন্যান্ট কর্নেলকে বলল, সাসাজান আবু জাইল্লা কোনটা? কোন আবু জাইল্লার টোকাস তাড়াতাড়ি তাবুতে ডুক, যুদ্ধের ময়দান গরম, হাহাকার চলে, পানির জন্য কারো কল্লা যায়, হাত যায়, সব যায়, তোরা হোল আইন খালি ডিস্টার্ব করস ভিত্রে হান্দা, এই জন্য তোকে আইন বললে মানা করছি। ক সাসা দেখান আবু জাহেলকে, কই যে সামনে পাবড়ি চলে দেখস না, দাঁড়ি হলো বাম পার কষে, দুই উবাই হেঁটে হেঁটে যাই আবু জাহেলকে পায়ে আঘাত করে, ঘোড়ার উপর থেকে নিচে তাকে কিরে পায়ে কে আঘাত করলো, মাথা নেড়েছি আর মাস মুআওয়াজ কোফে আবু জাহেলকে হত্যা করে। তাহলে ইসলামের বড় দুশ্মনকে শেষ করছে কে? শোনো বলাইনে কে? আর আমাদের বাংলাদেশে মাসলা কই থেকে আসছে, মসজিদে লেখা থাকে 7 বছরে নিয়েছে বাচ্চাদেরকে আনবেন না, ছোট বাচ্চা আনা নিষেধ, হয়নি? তরাবির নামাজে ওলাইনে আইলি কত বেজ্জিতি আমরা ওলাইনে করি, তা করে মায়া করবেন?
আমরা মরে গেলে তারাই তো এই মসজিদ আবাদ করবে। কাবা শরীফে ছোট্ট ছোট্ট সোনামণি আবজা হলান কান্না কাটি যা নির্যাতন, ওলাইনে দৌড়ানি ওলাইনে দৌড়ায় আমাদের নামাজ আমরা পড়ি তরাবি কাবা শরীফে, ঠিক নিও হিয়ানো কেউ ডাক দে না। আর কই মসজিদ টিনে সমস্যা, ময় মুরব্বীরা কয়ে কার হলান বেদব দৌড়ে শতান কয় কি না, বাচ্চারা আইলে তা করে লজেন্স দিবেন ফানি খাওয়াইবেন, বাবা তোমাকে অনেক ভালো লাগে তুমি আসিও, এইভাবে দিয়া দিয়া এইভাবে দিয়া দিয়া তাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ দিবেন নি। আমরা ছোটবেলা কত দুষ্টামি করছি ভাই ও, আমরা মসজিদে গেলে বাথরুম আসে গেলে বড় ব্যাং লয়ে যেতাম ব্যাং বুড়িগার যখন নিয়ত ব্যাং তো অল্লাহ একবার কই, তা আমরা মনে করছি আর কিতে হাতে তো হাত বাঁধিয়ে আলাছি, আসলে তো হাত খুলতো আর হিটা তো আর আমরা জানতাম না। এবার বুড়িগারে নিয়ত ব্যাংলে কইছি এ সুযোগে বড় ব্যাং বুড়িগার ফকটও দিলেই যখন হিটা লাগা খাইতো বুড়ি মাগো কনের নামাজ কনে আমরা দিতাম দৌড়, এই অবস্থা শয়তানি করতে করতে আমরা এই মঞ্চে আল্লাহ করে আনছি আনছি কিনা। তাহলে শিশুদেরকে নিরুৎসাহিত করবেন না, তাদেরকে মসজিদে নেবেন, ওয়াজ নসিহতে নিয়ে আসবেন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নেবেন, তারা দেখতে দেখতে শেখে। অনেক প্রতিষ্ঠানে দুই মাসও ছুটি দেয় না, ঠিক কিনা, এটা করিয়েন না, শিশুর নাগরিক অধিকার নষ্ট করিয়েন না। প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান শিশুদেরকে নেবেন, এটার দ্বারা তারা অনেক কিছু দেখবে, তারা বুঝবে, হিউম্যানিটি তারা শিখবে। যদিও নির্ধারিত ছুটি অভার করবে তারা বা মাদ্রাসা যাইতে সত্য না, দুই তিন দিন আরো বেড়াক না, আব্বা আমার একটু মায়াটা ফাঁক, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসাটা পাক, তারপর তারা পড়বে, তিন দিনের পর আল্লাহ আরেক দিক দিয়ে ফসাই দিবে ইনশাল্লাহ, ঠিক কিনা। মাগো অনেকে ছয় মাসও ছুটি দেয় না, আর কেমন কোন জাতের মা বাপ এরা আনেও না, লুবি লুবি মানে হেতে হাফেজ হয়ে যাক হেতে উড়ি গেলাম, মাস্টার ডিগ্রি হরিক না এত হড়া হড়ে না, যে নির্যাতনটা আপনারা শিশুর করে করেন, কমায় কমায় পড়ান, হেরে ডোজ কমায় দেন, তাহলে সে ডাইজেস্ট করতে পারবে, সে বড় আলেম হবে ইনশাল্লাহ, ঠিক কিনা। অতি নির্যাতনের সার যদি বাড়াই দেন গাছিটা টিকত না, অনেক হেফজা মাদ্রাসা সব না বেশি হড়াই, রাত তিনটা তুই বেশি ঘুমে তুই উড়াই শেষ হাতে আর কিচ্ছু হাতে মানে না, এটা আমি অ্যানালাইসিস করছি, এটা আমার না নিউরোলজি সায়েন্সের কথা, শিশু বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশ সরকারের কথা, এডুকেশন মন্ত্রণালয়ের কথা, এই জন্য তাদেরকে কমায় কমায় দিবেন। যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে 40 বছরে আর হাতে বিছানো উত্তীর্ণ হলাম, মাগো হাতের অড়াই যান 2 বছরে মারিয়ে নেবে, আস্তে করেন। বইয়ের বিশ্বে সিলেবাসটা কেমন, কামাল পড়বেন দাওরা পড়বেন হ্যাভ কমপ্লিট, ক্লাসে বাগ গড়ি করি দেয় আল্লাহ একবার, আগো দেশ জাতি এটা ফলো করে পড়ে না আমিন, এ ছোটো মাসুম বাচ্চা না কত কষ্ট ভাই, খবরদার অল্প 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 করে পড়ান আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আমাদের দরকার হচ্ছে তারা আমরা বড় আলেম করা, কেমন তো এখন আসেন, তাহলে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা তাইলে বিশ্বে ঘটেছে নি। হ্যাঁ আরো একটা ঘটনা হাসর মাঠে, অনেক সময় আপনার ছোট্ট সোনামণি, তারপরে যারা অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায়, এরাও অনেক সময় আপনার জন্য সুপারিশ করবে, টেনে টেনে আপনাদেরকে জান্নাতে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আবু হুরায়রা বলেন, আবি হাসান থেকে বর্ণনা কো, আমি আবু হুরায়রাকে বললাম কাদমাত আলী ইবনা, আবু হুরায়রা ভাই ও আমার দুগা হল আমার আগে সে ভাই এক সিরিনে ফামাতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি হাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন আমওয়াতানা মাউতানা, আপনার কাছে আল্লাহ রাসূলের এমন কোনো হাদিস আসেনি যেটা শুনলে আঙ্গো কলজাটা ঠান্ডা হয়, আঙ্গো কি সোয়াব ফোলাদে মরি গেল, কয়লা না ও ভাই রে আছে রে আছে হাদিস, সিগারুহুম তামিসুল জান্না ইয়াতালাক্কাউদুম আবাহু আও ক্বালা ওয়াইহে, ওরা হচ্ছে জান্নাতের চড়ুই পাখির মতো জান্নাতের প্রজাপতি, হাশর মাঠে তারা তাদের আব্বা আম্মার সাথে দেখা করবে, পায়া খুজবি সাওবি আও ক্বালা বিয়াদিহি, হাশর মাঠে আব্বা আম্মার তারপরে কাফড় অথবা আঙ্গুল ধরবে, কামা আখুজু বেসানিফি বেসানিফাতে সাওবিকা, যেভাবে আমি আপনার কাপড় ধরছি, ও আবুল হাসান যেভাবে আমি আপনার কাপড় ধরছি এভাবে তারা ধরবে, ফালাইয়া তানাহা আও কলা ফালাইয়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়াবাহুল জান্নাহ, যতক্ষণ না তারা আব্বা আম্মাকে ধরে টেনে টেনে জান্নাতে না নেয় ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মাকে ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বিভিন্ন হাদিসে সাল্লাম বলেন, যখন আপনার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে,
অপ্রাপ্ত যে ছোট্ট সোনামণিগুলো মারা গেছে তারা, তারপরে আপনাকে ধরবে আল্লাহর কাছে, তারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না যতক্ষণ না আমাদেরকে জান্নাতের কিছু ভিসা টিকিট না দাও, আমাদের প্রিয়তম আব্বা আম্মাকে আমরা জান্নাতে নিতে চাই। আল্লাহ জাল্লা শানু বলবেন হাসর মাঠে কোটি কোটি মানুষ থেকে চিনবা কি না, কো আল্লাহ চিনবো, আমরা চিনবো, আমাদের নাকে সে পাওয়ার আছে। তখন আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন, ভিসা টিকিট দিবেন। এরপরে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে শিকল ফর আব্বা আম্মাকে এইভাবে ধরবেন, আব্বা চলেন জান্নাতে যাই। ফেরেশতারা বলবো সোড়ো বলাইন কি রে তুই কি জান্নাত, এই যে টিকিট আনছি আমার আব্বার জন্য, একে আমার আব্বা একে আমার আম্মা। আব্বা আম্মা খেতে খেতে বলবেন কে গো তুমি কোন ছোট্ট সোনামণি, তুমি এ কঠিন দিনে আমাকে মুক্ত করতেছ। তখন ছোট্ট সোনামণিরা বলবে আব্বাও আমি জকশিন কিন্ডার গার্ডেনে পড়তাম, মাদ্রাসায় পড়তাম আব্বা, অপ্রাপ্ত বয়স্কে আমি মারা গেছি, আম্মার কোল থেকে ফ্যাট থেকে বাহির হয়ে এক দুই দিনে আমি মারা গেছি, ডাক্তার কল করার আগে আগে আমি মরে গেছি, আপনি অনেক দিন কেঁদেছেন আমার জন্য, আমি আপনার সেই ছোট্ট সোনামণি, আজকে দুঃখের দিনে আপনাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ আমাদেরকে দিছি। এই জন্য ছোট্ট সোনামণি মরলে হাউমাউ করে কাঁদবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহ প্রত্যেক পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা বলি, যখন জান্নাতুল মাওয়া ভ্রমণ করলেন সেখানে একটা স্টেডিয়াম আছে, আন্তর্জাতিক স্টেডিয়াম, খেলা চলে, প্লেয়ার হচ্ছে অনূর্ধ্ব ছোট্ট সোনামণি, 12-13 বছর গিয়া ছোট ছোট ওলাইন, অনূর্ধ্ব 19-এর ছোট ছোট ওলাইন খেলে, আর দর্শক সারিতে ফিফা বিশ্বকাপে দর্শক সারিতে মঞ্চে গ্যালারিতে একজন পুরুষ বৃদ্ধ আর কি আর একজন বৃদ্ধা মহিলা বসে আছে, এত সুন্দর মানুষ, আল্লাহর রাসূল বলে এত সুন্দর পুরুষ মহিলা আমার এই দুই চোখ কখনো দেখে নাই, স্বর্ণের চেয়ারে বসা, তারা খেলা দেখতেছে, ছোট ছোট ফলাইন খেলে, খেলতে খেলতে অনেক সময় টকঝক লাগে, তারা কাঁদতে কাঁদতে এই বুড়াটার কোলে চলে আসে, এসে জড়াইয়া ধরে আব্বা আব্বা ও আব্বা কই কই কাঁদে, উনি আদর করে দিয়ে ছেড়ে দিলে তারা আবার দৌড়ে খেলতে লাগে, আম্মারে ধরে আম্মা কইয়া কইয়া কাঁদে, আম্মা যখন শুনো সুমো দিয়ে দেয় আব্বা তনু আম্মার মনু, এ কথা আদর করে ছাড়ি দিলে তারা আবার খেলে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এটা কি দৃশ্য দেখলাম, কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও এটা জান্নাতুল মাওয়ার স্টেডিয়াম, ছোট্ট ছোট্ট সোনামণিগুলা প্লেয়ার হচ্ছে আপনার উম্মতে, এরা রাধাপুরের, তারপরে জকসিনের ছোট ছোট বলাই কো তারা কি আমলের কারণে এই অবস্থা, আর এই বুড়া মুরব্বী দুজনকে কই উনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর ওনার ওয়াইফ আম্মা সায়রা আলাইসালাম, কো তারা কেন কাঁদে, এ দুজন মানুষ কোলে নিয়ে সুমো খেলে আবার তারা হাসতে হাসতে খেলা, কই আর রাসূল আল্লাহ হাবিবাল্লাহ জকসিনের জমিনে লক্ষ্মীপুরের জমিনে রাধাপুরের রোজার ঈদ চলে কোরবানের ঈদ চলে আম্মা পাকের ঘরে রুটি বেলতে বেলতে ছোট্ট সোনামণির কথাকে বল স্মরণ করে করে কেঁদে দিচ্ছে, তার বাসুরের মেয়ে তার সালাম দেয় আন্টি কেমন আছেন, কদম বসি করে আন্টি আপনাকে অনেক ভালো লাগে, স্বামীর বাড়ি থেকে আসতে পারেন আন্টি কেমন আছে, আম্মা যে কল্পনার সাগরে 30-40 বছরে চলে যায়, তার সাথে আমার মেয়েটাও পড়ছে, যদি আমার মেয়ে বাঁচি থাকতো আমার মেয়েও তো আজকে এত বড় হইতো, কত বছর আগে মারা গেছে, আব্বা আম্মা এত বছর কল্পনার সাগরে ঈদের সময় কাঁদে, বিভিন্ন সময় ছেলে সন্তানের কথা মনে মনে করে কাঁদে, এই কান্নাটা আল্লাহ আল্লাহ রানু তাদেরকে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে দেখায়, তখন তারা আব্বা গো আম্মা গো বলে চিৎকার দিয়ে কাঁদিয়া আল্লাহ তাকে দুজনের আব্বা আম্মা সুরেতে বসে রেখছে, আব্বা আম্মা দুজন কোলো লইলে বলাই না আবার খুশি হয়ে আবার খেলাধুলা শুরু করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন আম্মাদেরকে আব্বাদেরকে চিৎকার করে কাঁদিয়েন না, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, এই ধৈর্যের বিনিময়ে মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আজকে যে ছেলেটা জিয়ারত করছি ও আজকে 3 দিন কাঁদি নিজের মনে বোঝে না, মাদ্রাসা থেকে আইতে আইতে প্রায় আসার সময় 6:40 হয়ে গেছে লাকসাম, সেখানে আবার এই জিয়ারত করলাম কাঁদলাম, কত মায়া মা মাদ্রাসাতে গেল ফোলাটা মাদ্রাসাতে পড়ে, আহা মাদ্রাসার গেটে অ্যাক্সিডেন্ট, মা বাপে কেমনি বুঝবো কেমনি ধৈর্য ধারণ করা, আল্লাহ এই অ্যাক্সিডেন্ট যদি আমি হইতাম আমিও তো নিজের মানাতে পারতাম না, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তামাম পৃথিবীতে ফিলিস্তিন সহ আমার আম্মাদের যত ছোট্ট সোনামণি বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ধৈর্য সবরে জামিল এখতিয়ার করার নসিব দেন, আর এদের বরকতে উভয় পক্ষকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
তাইফের জমিনে বিশ্ব নবীকে এমন মার দিল রে যে মায়ের বর্ণনা করার মতো শক্তি আমাদের নাই। পাথরে পাথরে জর্জরিত করে দিয়েছে একদম, হুজুর রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে মুজা সহ লেগে গেছে। মায়ের অত্যন্ত যুব বয়সে মানে প্রচণ্ড মায়ের সময় কাফেরদের একটা ছোট্ট সোনামণিও হুজুরের কাছে চলে আসতেন, সে ফেসনে পড়ে গেছে হুজুর আঘাতছেন। এরপরে বললেন থামো, এবার একটু থামো, তোমাদের সন্তান পাথরে আঘাতে মারা যাচ্ছে। নিজের কঠিন সময়ে হুজুর শিশুদের কথা বললেন না, শিশুর প্রতি ভালোবাসা আল্লাহর হাবিবের এই অবদান বিশ্ববাসী কোনোদিন ভুলবে না, ঠিক কি না? আমরা তো হইলে নিজের জীবন নিজে যাইতাম, হুজুরের তসমস করিয়ে এলে সে মারি। হুজুর কয় একটু তোমরা তোমাদের সন্তান তাদের টানি নাও না, এরে মারি, এ তো মায়ের তলে পড়ব। আর গাজাতে, ফিলিস্তিনে, ইউক্রেনে, উইগুরে, কাশ্মীরে, জর্দান, লেবাননে কার বোমা কে হালার খবরও নাই, মরক্কোয় আমার কি। আর শিফা হাসপাতাল গতকালকে পৃথিবীর বড় হাসপাতাল, কিচ্ছু রাখে না। তাহলে শিশুদের প্রতি যে অবদান আমার রসুল রেখেছে বিশ্বের আর কোনো কোনো মহামানব রাখতে পারছে নি। আপনারা শিশুদেরকে ভালোবাসবেন, শিশুদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। শিশুদেরকে যদি আপনারা না বাঁচান, আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারপরে বৌদ্ধ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, তাহলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে রিজিক নাজিল হয় তিন পার্টির কারণে, কয় পার্টি? ওয়ালা দারা দাইন, দুধের ছোট্ট সোনা মনিদের বরকতে দুনিয়াতে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গোডাউন থেকে। দুই নম্বর হচ্ছে বাহাইমা রাতাইন, যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে, গরু ছাগল, হাঁস মুরগি, কুত্তা, ছড়ে ফাঁকি, এই সমস্ত কিছু জন্তু জানোয়ারের বরকতে আল্লাহ রিজিক দেয়। তিন নম্বর হচ্ছে সয়ুকারাকাইন, বুড়া ময় মুরব্বীগুলার বরকতে আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে। তাহলে তিন পার্টিকে আমরা ভালোবাসবো। আগে এমন কোনো গৃহস্থ ছিল না গরু ফেলতো না, সকলে গরু গোতাম ফেলতো, আমরা এখন গরু ফালি না। আল্লাহ রসুল বলছেন ছাগলে বরকত, ছাগল ফেলবেন, সাগি ফালি, সাগির দুধ খেলে যৌবনত্ব ঠিক থাকবো, ওর কথা কয় না কি চন্দনা সব সালসা টালসা বোতল খাস বেড়া, বোতল বাদ দে সাগির দুধ খা, বড় সাগি লেখবো জিনে দহের, বড় বড় সাগি লেখবো, এই সাগির দুধ তুই আর ভাবি এ খাইবি, দেখবি খাঁড় খাওয়া হইতো না আর যৌবনত্ব চাইত না, মরার আগের দিনের জন্য যৌবনত্ব থাকবে। আল্লাহ এই জাতকে সাগি এবং গাবি ফালার তৌফিক দাও, এই জন্য আল্লাহ গরু দি হইলে সুরা লেখি দিছি, গরু হাল, গরু হাল, গরু হাল, গরু তো সে গরু হালি, গরুর দুধ খাই এর হরে মানুষ হইবি, কয় না মদ খা মানুষ হোক, নাউজুবিল্লাহ, আল্লাহর কত হলো দুধ খা মানুষ হোক। আপনি প্রতিদিন এক কাপ দুধ খেলে আপনার হাড় ক্ষয় হবে না, আকসার মানুষের হাড় ক্ষয় উঠতে পারে না, সে আরো নামাজ পড়ে আল্লাহ 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 আল্লাহ, দুধ খার সাথে গাবি ফাল, দেশি মুরগার ডিম খা, ভাবি তারের মতো সজাইব, কত তাল খা, তাল গাছ তো নাই, এই যে বুড়িগারা বসাইকে সোজা করছে কেমনে তাল খাইতো, এ তালের মধ্যে সব মেডিসিন আছে, তালের যেভাবে আস এটা সিগন্যাল দিছে বিশ্বের মানুষ, নিজের শরীরের হাট যদি ঠিক দেখতে ড্যাশ ড্যাশ তাল খাও, আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, এটা কিন্তু আবার ঠাডা নিয়ন্ত্রণ করে। এখন সরকারের তো গাছ লাগাবো কিল্লার এই তাল গাছ ঠাডার লাই, কিন্তু ঠাডা নাও এটার ভিতরে বহুত মেডিসিন আছে, কথা বুঝতি ওই হিডা। তারপরে গাবি ফেলবিনি, সাগি ফেলবিনি, শিশুদেরকে খাওয়াইবি, গাবিটা ফেললে শিশুদের ব্রেন হইব, দুধ খাইব, হোলার হড়া কেমনে মনে থাকবো। আর দেশি ডিমা খাইলে বাবিরে দেশি ডিমা খাওয়াইলে, তুই খাইলে তোর শরীর ঠিক থাকবে সব খুশি, বাবিও ঠিক থাকবে, হোলানের অজ্ঞকে ডিমা খাওয়াইলে ঠ্যাঙ্গের হাইল তোর মাইয়ার হা এই ঠ্যাঙ্গের না লাইট আছে না লম্বা লম্বা হইব, সব উঠটা মাইয়া হইব, আল্লাহ দিলে আমরিকা সাহায্য যদি বিয়ে দিতি আরো সুরা লক্ষ্মীপুরের বেগুন চামাইয়ের আমরিকা লই যাবো। কাইলে হচ্ছে সোনাইমুড়ি মাহফিল, সোনাইমুড়ি যার কো মাইয়া সুন্দর, হেতে হেতে বাম্পার মাইয়া গিয়া খাসাত লই বইঠায়, যে হচ্ছে কৈতর বেছে না লক্ষ্মীপুর, হ্যাঁ বালা সিরাজ কৈতর বালা কাস্টমার লে বইঠায়, কহজন আঙ্গ সোনাইমুড়ি হলো মাইয়া সুন্দর গুণ লই বইঠায়, কতক্ষণ হল আর আমরিকা তুই আইব, আমরিকা সাইড দি হুরা গোষ্ঠী আমরিকা হার করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এরকম দেন বিয়া, আলিরা দিলে তাহলে আনু গরিব মানুষ ঘর নাই বিয়া দিতেছে, আমেরিকা সামাই হইলে আলহামদুলিল্লাহ, ইটালি হইলে আলহামদুলিল্লাহ, ওমান হইলে আলহামদুলিল্লাহ, বেকার হইলে আলহামদুলিল্লাহ, সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ মাইয়ের বাপের করে এই কথা বুঝে তৌফিক দাও। আমিন। তো এবার আয় যে কথাটা ভাই কইর, তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকের কাছে এক আরবি বেদুই নাই দেখেছে এরা শিশুদেরকে কোলে সুমা খায়, আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বলল ওই আরবি বেদুইনে নবীজির কাছে আইছে ভদ্রলোকটা, কফা কলা তু কব্বিলুনা সিবিয়া, নবীও আপনারা কি ছোট্ট সোনা মনে করে সুমু দেননি? কহে ফামা নু কব্বিলুহুম, আমরা তো সুমা টুমা দিই না। ফকলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়া আমলিকু লাকা ইন্না জাআল্লাহু মি কলবিকার রাহমা মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যায় আমি কি করব? তাহলে ছোট্ট সোনামণিদেরকে মায়া করা সুন্নাত, সুমো খাওয়া সুন্নাত, কার হলান? নিজের হলান, কার হলান? আবার স্বাস্থ্য বেনের সুমা দিয়েন না, সাপ জিজ্ঞা হাসা হাসাত্যা হানগাপ হিজ্ঞার যে বিষ, ছোট্ট দুধের হিজ্ঞারও বিষ আছে, খবরদার স্বাস্থ্য বাইরে যাইও, স্বাস্থ্য বেনের সুমা দিও না, নিজের বাইরে সুমা দিও, নিজের হোলারে সুমা দিও, ঠিক কিনা? আগে অনেক আন্টিরা আছে তারপরে হোলার খোলার কাছে বাসুরের ফোলার কাছে দিয়ে দেয়, বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো, হেতে বালা করে সুমায়, খবরদার ফেতনাতে পড়ে যাইবেন। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওম্মা হুজুর আপনি কোন আজ যে স্বাস্থ্যবেন কলো লয় ইন্টারভিউ না, স্বাস্থ্যবেনের হুন্ডাত করি লই কলেজ দিয়ে লক্ষ্মীপুর কলেজ, আপনি কি তা কর আর ছোটবেন আর আমজা করি ধরে যায় আসেনি, তোর শাক চামড়া সাক্ষী দিব, গেড়ির চামড়া, হেডের চামড়া, আল্লাহ আমি নাহিদার হেড বলতে আছি, আবার এ তারপরে জসিমের ফ্যাট বলতে আছি, এ ফ্যাটে স্বাস্থ্য বইনের আত লাগছে, মাগরিবের আতিয়ান আরও নিচে গেছে গা, ইয়াও বা তার সাধু জুলু দুহম, আমার সেদিন আমার ট্রাইব্যুনালে তোমাদের চামড়াগুলো সাক্ষী দিবি। কে সাক্ষী দিব? চামড়া, হাত পা তো সাক্ষী দিব, মোবাইল যেচ্ছা হাতে মোবাইলে কথা কয়, সেদিন আমরা আতে মোবাইলে যাইব, আলি আমান আখতি মাইলা ফাইম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এখন তো মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বান্দা, সেদিন তোমার হাতের এই মোবাইল বানা দিব, তোমার হাতে কথা কইব, ওয়া তাশাদু আরজুলুহুম, তোমার ফায়ে সাক্ষী দিব, এ ফাও দি কোন কোন ফ্রেম করতে গেছিলা, তারপরে তখন ডাব গাছ উঠছিলা, তোমার পায়ে কইলে আল্লাহ এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দি উঠছে, লজ্জাস্থানে কইব সামরা সাক্ষী দিব আল্লাহ ঘটনায় এতবার করি এলাইছি, তখন এতে হাত পাহারে কইব জিরবা এদিন বন্ধ, মুখ বন্ধ, জিরবা লড়া ছড়া নাই, টাচ মোবাইল এখন হাতে কথা কইব, তখন ব্যক্তি কইব কিতারে এত করে মোটা করি আল্লাহ, এত করে আনন্দ দিবেল্লাই, তো তুইও তো কোদের মজা হাসিলি, স্বাস্থ্য বেনের এমনি দচ্ছ দে, তুই যে আর বিরুদ্ধে সাক্ষী দেস, হায় হায়, তখন তারা বলবো আন্তাকান আল্লাহ, আল্লাহ করে বলতে আছে কথাটি কইবেল না, এমন আরও মিশা কথা কইতে আমারই না, এই জন্য যুবকেরা সাবধান সাবধান সাবধান, আপনার চামড়াটা তো আপনার চামড়াও আপনার বিরুদ্ধে আখেরাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবি, আল্লাহ একবার সাক্ষী আনার লগেই আছে, আল্লাহ অন্য সাক্ষী আইতো নো পয়সা খাবার লাগবো ক টাইম আছে নি, লক্ষ্মীপুর কোড়লই জন বানাদন, আল্লাহ অফ করে দিব জিরো বন্ধ, তুই করে ঘটনা খেলা আলা, তখন এটি সব কইলাম, আমরা হেডও কইলাম, আল্লাহ এ ভাইয়ার না এ ভাইয়ার আফুমনি ডিগ্রিতে পড়তেছে নাহিদা প্রিন্সের মতো, হে একদিন ধরছে ও একটু মজা পাইছে, আবার গাড়ে হাত দিছে, আবার 4.5 লাখ টাকার হুন্ডা তো হেতে সিট নিছে, দিকে ডাবি রয়েছে, হেতে সিট উপরে আসিল, ব্রেকের লগে কেন্নে এন্নে উড়ি গেছে গা, কথা কয় না এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের বহির বিশ্বে নাই রে, হেতে আছে উত্তীর্ণ হুন্ডা, ও মা জান হেতে নেন উত্তীর্ণ আর প্যাসেঞ্জার এনে বহরিছে, কোন হাগলে বানায় এসে হুন্ডা, তা কোম্পানিটারে ফাইলে জিজ্ঞেস করতাম, এটা ব্যারেক দিলে তো হিসের কা দশাত সামনে যাই ভোগে, এটি না উড়িচ্ছে মারি যাবি কই, আল্লাহ রাস্তা দিলে উড়িচ্ছে, হেতে বহরিছে খাদো, এতে কোনো মৃত্যু নো, এতে উত্তীর্ণ হো হো হো, হাতে রাইফেলের লাইনি বলছেন রাইফেলের লাইনি, আর হাতে স্বাস্থ্যবান ব্যারেকের লোক হাতে গারব দিয়ে হড়ে গারব দিয়ে হড়ে হড্ডে হড্ডে তো এভাবে মায়া লাগে, ঠিক কিনা? ভালোবাসা কয় রকমের সৃষ্টি হয়, হ্যাঁ ভালোবাসার অনেকগুলো কারণ আছে, অনেক সময় কথা বললে মহব্বত সৃষ্টি হয়, গো ভাই আপনার কথাটা অনেক ভালো লেগেছে, এই যে আগরে হাজার হাজার ফোন দেয় ঘটনা আছে,
আমরা কইলাম এত কোরআন রোয়াজ ভালো লাগে, ওই ভালো লাগে গেছে কথা শুনতে শুনতে। আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে, কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে, কারো দান সাদাকার কারণে প্লিজ ডো মিয়ার দানশীল মিয়ার লগে থাকলে ভালো হয়ে গো, কারো শিক্ষাগত যোগ্যতা ভালা এটার কারণে ভালা, কেউ বিসিএস ক্যাডার কয়েকজ্ঞা ম্যাজিস্ট্রেটিকার লগে বিয়ে বলে শান্তি আই হো, কেউ প্রিন্সের মতো কনা হো লাগা করাত মিল তো সিরে ইঞ্জে সফট গিয়ে হো লাগা বলে শান্তি আই হো। এইভাবে ভালোবাসার অনেক গুলো কারণ আছে। আমরা স্বাস্থ্যবেন আনের হুন্ডার হিসেবে হইতে বইতে জাকরা খাইতে খাইতে ও মোহব্বত কলমের ভিতরে কলম হাঁদাই যাইব হইও, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নার কথা। অনেক শিল্পীরা কয়না ফাঁড়ি যায়, কোনো বিয়ে হয় কোনো হারে, হাতের বড় হাতে গায়ত করে লই যায় হিতি কয় আর হাঁড়ি যায় পাইটা যায় ও বুকটা পাইটা যায়। তাইলে নিশ্চয় আগে মুগুরের বাড়ির লেনদেন হয়েছে, আগে বিয়ের আগে বাড়ি দিছে দে ওকে ওকে, এখন বিয়ের আগ পর্যন্ত হাড়ে নবু অন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা যায়, নাউজুবিল্লাহ কয় না। তো প্রিয় বন্ধুরা, তাইলে সুমা খাইবেন, সুমার অনেকগুলো পাঁচ প্রকারের সুমা আছে। আব্বা আম্মার যে সুমা দিবেন এই সুমাটা হলো সম্মানের সুমা, আব্বা আম্মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা, আর ভাবিরে যে সুমা দেন এটা হলো প্রেম ভালোবাসার সুমা, প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা। সুমা বহুত রকম আছে ভাই সাহ, হাঁস ফকার সুমা আছে, আর একদিন সুমা নিয়ে বলবো, আল কোবলা নিয়ে সুমা তারপরে আছে, এটা একদিন বলে দিব। তাইলে শিশুদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হবে। আল্লাহ রসুল সোনামণিদেরকে এত ভালোবাসতেন, তাদেরকে বাহনে বসাইতেন, হুন্ডাতে বসাইতো, তখন তো হুন্ডা ছিল না, গাদা ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, উঠ ছিল। আল্লাহ রসুল 36 জন সাহাবিরই নিজের পিছে বসাইছে, কয়জন সাহাবি? আজ হযরত গুগল মৌলভীর সাহস দিলাম, আদাদু আরদাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে নিজে চিন্তা করলাম যে বিয়াল বেলা এই পৃথিবীর সবচেয়ে বড় হুজুর হলো হযরত গুগল মৌলভী, ও মা হুজুরের পিছে কে কে বইছে এটা লেখছি, আর আবার গুগল মৌলভী দিয়ে আফসারি সব তাহলে তুমি এগুলা চাচ্ছ, আবার চলিয়েছে তাদের নামগুলা, আর একটা কিতাবও চলিয়েছে 100 পৃষ্ঠার মতো, ওই সাহাবির গো হাদিসগুলোও চলিয়ে আসে। গুগল মৌলভী সসামান্য মৌলভী নয়, এতের মতো মৌলভী দুর্নে তো অন্যায়, সব কিতাব এতের ভিতরে আছে, ঠিক কি না? হাতের নাম গুগল মৌলভী, আগে রাধাপুরের দক্ষিণপাড়া গুগল মৌলভী, ফত বলবি মহেশপুরের ফত বললে গুগল মৌলভীর ফত জিজ্ঞেস করলে হাতে ফত দেখা দিবে, যদি দক্ষিণ আসি যদি লেখেন মহেশ খালি যাবো মহেশপুর যাব, তখন গুগল মৌলভীর মহিলা খলিফা একজন আছে ইংরেজিতে, তুই এত সুন্দর করে কইব 2000 মিটার, ঠিক কিনা? মা গো লোয়ার ভিত্তি কিতাকো দিল, ইহুদিরা কিতাকো ডুবে দিল গো, এটাই কেয়ামত, এটার মাধ্যমে অনেক সৌন্দর্য এটার ভিত্তি চলেছে। বাতে তো মোবাইল বেশি খায়, বাত নখাই থাকতে পারবো, মোবাইল নখাই থাকতে পারবো, নেটে মাইয়া দেওয়া যায়, ঝুমুর জান লাগে না, ঝুমুরের আব্বা পর্যন্ত ইয়নো দেয়া যায়, যে রকমের মাইয়া যে ইচ্ছে ছবি চাইব শুধু লেখলে চলিয়ে কো ছবি ইজ্ঞা চাইবে কেন চলিয়ে আসি, বুড়িগেরাও রেসলিং চায় চায়নি আসে না, আমি আগাইতে পারতেছি না। তাহলে পিছে দিয়ে একজনের গাড়িতে লইবেন সুন্নত, রাদিপ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যতগুলো হাদিস হুজুরে এভাবে শোনাইতেন, অটো সিএনজির বাইরে যদি খালি থাকে বুড়া টুড়া দেখলে লইয়ে নেবেন, পয়সা টসা চায় দে দিল না দিলে খালি যেতেন কা লইয়ে লেন, আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাইত মানুষ দেখলে লইয়ে লেত, অন্ত মোটরে চালা লয় না মানুষ, অন হিংস হয়ে গেছে কয়েকটা আনি যাক, আবার রাজ্য চাইও লইও না, প্রাইভেট কার হল আরা যারা হেতের কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মারার, ঠিক কি না? আরে তোরে বস ফাড়া দিব শেষ করি। তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দি লইও, হুন্ডা ওলারা লইবে নি কারে মাইয়া, মাইয়া লইলে তো টিচার ব্যস্ত চাষবই, কোনো মহিলা যদি বই কাহ আন্টি আপনি আজকে আমার হুন্ডার পিছে বসে আমাকে ধন্য করেছেন, যে আব্বা আমার গাড়ি কিনে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ, তোরে আল্লাহ কাছে বুড়িকা টুড়িকা লতি আলেমুল আমারে লতি, সম্মানিত নেতৃবৃন্দ যারা যারা যে যেখানে আছে তাদেরকে ভালোবাসি লইবার লাই, হাতে মাইয়া লয় আর মাইয়া লইলে হুন্ডার স্পিরিটও বাড়ি যায়, খেয়াল করিস ইয়ে অটো জুয়ে না মাইয়া ওড়ে এটা জানিস জোরে চলে, আল্লাহ করতে পারে এত শৈল্য বা পিক আপ চলিয়ে গিয়ে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর নাই রে। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে জাফার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল,
কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাদিমা মিন সাফারিন তুলকিয়া বিসিবিয়াল, আল্লাহর রাসূল কোন যুদ্ধ থেকে কোন টোর থেকে আসলে, বিদেশ ভ্রমণ থেকে আসলে, দূরে মসজিদ অবস্থান করতে না হলে ভাই তারে কই দিতেন আমি আইতে আসি। মহিলারা রেডি থাকতো নিজেকে সাজগোজ করি, বিউটি পার্লার এত সুন্দর করে সাজি, নিজেরা নিজেরা রেডি রাখতো, হুজুরের খবর পৌঁছাইতো, হুজুরের আগে আগে মসজিদে আবাদত বন্দি কি করতো, আল্লাহু একবার এ ফাঁকে হুজুরের আহলে ভাইতে সোনামণিদেরকে ফাটাই দিত সেখানে। ওয়াইন্নাহু কাদিম এবং সফরেন ফাসাবিকাবি, এক সফরে হুজুরের স্বাস্থ্যবাই হুত জাফর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ পাহাড়ে লই গেছি, আগে ভাগে হুজুরের কাছে নিয়েছে, ফাহামালা নেই ভাই নেই আদাইয়ে হুজুর আরে টান দি, হুজুরের হুন্ডাতে উড়ালাইছে বইয়ালাইছে। সুম্মা জিয়া বেহাদিব নাইয়া ফাতেমাতা, এরপর তারপরে আমার আন্টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার যে কোনো হুতকে হাসানের আনছে না হুসাইনের আনছে আর মনে নাই, ফারদাফাহু খালফাহু, তারে ফিসে বইয়েছে, আয় যেহেতু আগে আইছে আরে আগে সিটে বইয়েছে, হুজুরের আফর নাতিরে ফিসে বইয়েছে আর আমারে আগে বইয়েছে। সুম্মা জিয়া বিহাদ ইবনিয়া ফাতেমা তা ফারদাফাহু খালফাহু কলাফাহু দখিলনাল মাদিনাতা সালাসাতান আলা দাব্বা, তাইলে এক বাহনে আমরা তিনজন, কয়জন? সামনে হইল আব্দুল্লাহ ইবনে জাফর, মিডলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে পিছনে হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু আনহুম। তাইলে হুন্ডাতে তিনজন বইয়ন সুন্নত, কমাই বই ইচ্ছা তিনজনের লইবি, এইভাবে ডাবলিং করা সুন্নত। আরব দেশে সুন্নতটা আছে, গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব আপনার নেওয়ার জন্য, তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয় ও খুব খুশি হয় ঠিক কিনা, খেজুর খাওয়ায় ফানটা এ দিয়ে ফানিটা নিদি দেয়, এই সুন্নরটা এখনও আছে। আমাদের দেশে হিংসা হেতে হুন্ডা সালাকা দুগারে লই যাচ্ছে, এই সুন্নরটা আমি আমল করি, লাকসম তো হব দিলে বাঙর ডর্যন্ত আবে তাবে হোল আমাইয়া স্কুললাম স্কুললাম যা হাই ম্যাডাম ট্যাডাম ওড়েন ওড়েন ঠাসাই ওড়েন উড়াই লই যাই, তার সত্তর আশিটি বারোটা বাইশটি কিন্তু দোপাহার গিয়ে সেরিয়া ভাত খাইতে পারবো নাস্তা খাইতে পারবো, মাইয়া গা দশ গাটি লই হদ দিছে অনেক গুণে সিএনজি ভাড়া দিলে কিতে হইব, এগুন দিয়ে সিঙ্গারা খাইতে হইব, এই জন্য আমার গাড়ি সবসময় আমি ওপেন রাখি। ওড় দুঃখ লাগে বাঙালি উঠতে চাইলে দরজাটা খুলতে পারে না, দরজা লাগাইতে নির্যাতন, আগে দরজা খোলা ফিটিং শিখিস তারপরে গাড়ি ড্রাইভিং শিখিস। এই যে আজকে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট, রক্তে ফ্লাড হয়ে গেছে, আয় সালা হারনের কারণে না আয় সালাইতে আসি, ইনশাল্লাহ আল্লাহ যাতে তোদের প্রত্যেকে গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয়। আমিন। তাতুডা এখন থেকে গাড়ি ডাবলিং করি, আতুডা ওয়াজ নগদে ওয়াদা দে, আল্লাহর দেয়া আল্লাহর দেয়া ইনশাল্লাহ, আমার হুন্ডাতে দুইজন স্বাস্থ্যবৈন ডাবলিং করিও, কিতে কইছো ফেমিনিন জেন্ডার না মাসকুলিন জেন্ডার লইছ, বুড়িয়া ঘরে লবি তোর আব্বারে লবি, বুড়িয়া ঘরে লবি সুন্দর করে সোয়াব, তারা দোয়া করব কি করব, আল্লাহ আমার জাতকে এই কথাটা বোঝার তৌফিক দাও।